হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আপনি যদি সার্ভে থেকে সাকসেস হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ডকুমেন্ট সহ আলোচনা করব কি জন্য আমাদের সার্ভে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, কি জন্য অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, কি করলে এসব থেকে আপনি বাঁচতে পারবেন, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার লাস্ট ভিডিওতে আপনাদের একটা বিষয় সাজেস্ট করতে বলছিলাম, তো অনেকে সাজেস্ট করছেন আমাকে। এখানে আমার চ্যানেলের নামটা সাজেস্ট করতে বলছিলাম, অনেকে অনেক নেম সাজেস্ট করছেন। যারা যারা সাজেস্ট করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আপনাদের মাঝখান থেকেই আমি একটা নাম চুজ করে নিব আর সেই নামটা এখনই চেঞ্জ করে দিব। এর সাথে সাথে আপনি ইউটিউবের নাম কীভাবে চেঞ্জ করে সেই বিষয়টাও জানতে পারবেন। তো এখানে যারা সাজেস্ট করছেন তাদের সবার নামগুলোই অনেক সুন্দর ছিল, বাট সবার নাম দেওয়া পসিবল না। তো এখান থেকে সিলেক্ট করে আমি দুইটা নাম চুজ করছি, মিস্টার রাস সার্ভে 360 হেল্প, আরেকটা হচ্ছে সার্ভে হেল্প 360। এই দুইটা নাম থেকে আমি সার্ভে হেল্প 360 এই নামটাই দিব। তো আমরা এখন এই নামটা চেঞ্জ করে নিই, এটা আমি কপি করে নিলাম। এর সাথে সাথে আমরা দেখব কিভাবে আমরা নাম চেঞ্জ করতে পারি। এই হচ্ছে আমাদের ইউটিউব। এখন রাইট সাইডে উপরে দেখেন যেখানে আপনার ছবিটা দেওয়া আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি ইউ চ্যানেলে যাবেন। যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এটাতে যাবেন। এখন আবার রাইট সাইডে উপরে চলে যান, আপনার যে ছবিটা আছে ওইটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এটার সাথে সেটিংসের একটা অপশন আছে ইউটিউব সেটিংস, এটা ক্লিক করবেন। এখানে আপনারা চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন ফয়জুল ইসলাম, তো এটা আমরা চেঞ্জ করে নিব এখন। এখন এর নিচে একটা অপশন আছে এডিট অন গুগল, এটা ক্লিক করবেন। এরপর এখানে নামটা দেখতে পাচ্ছেন, এর পাশে কলমের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এটা হচ্ছে এডিট বাটন। এখন আমরা নামটা চেঞ্জ করে নিই, আমরা যে নামটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিই, সার্ভে 360 হেল্প। এখন আমরা এখানে নাম দেব সার্ভে হেল্প। তো আমরা এটা কাট করে নিলাম, এটা লাস্ট নেমে দিয়ে দিব। তো এখানে আমরা লিখলাম সার্ভে হেল্প। এরপরে এখানে হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা পেস্ট করে দিলাম। ওকে, এখানে 360 মানে সার্ভে নিয়ে যত ধরনের হেল্প আছে সমস্ত হেল্প পাবেন, একটা সার্কেল 360 ডিগ্রি হয়। সো সব কিছু একসাথে আলোচনা করব সেই জন্য 360 দেওয়া হলো। এটা এখন আমরা সেভ করে নিই। এখন আমাদের নামটা সেভ হয়ে গেছে, এখন আমরা রিফ্রেশ করে দেখি নামটা, এটা রিফ্রেশ করে নিলাম। এই যে এখানে দেখেন আমাদের নামটা চেঞ্জ হয়ে গেল সার্ভে হেল্প 360। এখন থেকে আপনারা এই নামেই পাবেন আমাকে। এখন আমরা আমাদের মূল বিষয়টা নিয়ে আলোচনা করি, যেটা আমাদের মেন টপিক। তো এটা করে দিচ্ছি, এখানে আমার প্রক্সি সেটআপ ব্রাউজারটা ওপেন করলাম, যেটার মধ্যে আমার প্রক্সি সেটআপ আছে। আমি আপনাদের জন্য আগের থেকে বের করে রাখছি, যারা সার্ভেতে কিছু করতে চান তারা কেউ ভিডিওটা মিস করবেন না আর কোনো কিছু স্কিপও করবেন না, কারণ স্কিপ করা মানে আপনি কিছু মিস করতে যাচ্ছেন। ওকে, এটা হচ্ছে মাই পয়েন্ট সাইট। প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে, রুলস রেগুলেশন থাকে। তো মাই পয়েন্ট কী জন্য ডিজেবল হয় অথবা এখন ব্যান হয়ে যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে আপনারা আর্টিকেলটা দেখেন, হাউ ডু আই মেক শিওর মাই সার্ভেস ডো নট গেট ডিজেবলড, আপনার সার্ভে অ্যাকাউন্ট কীভাবে ডিজেবল হবে না সেই বিষয়টা নিয়ে এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাই পয়েন্ট সাইটটার আর্টিকেল। এখানে কিছু কারণ আছে যে কারণগুলোর জন্য অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, উইথড্র দেওয়ার পরে পেমেন্ট পান না। তার মধ্যে সবার প্রথম কারণটা হচ্ছে পোর ওপেন ইন্ডেড রেসপন্স, তার মানে আমাদের কিছু কোশ্চেন থাকে যেগুলো নাকি লিখে লিখে অ্যান্সার করতে হয়। অনেকে আছেন ওই কোশ্চেনের অ্যান্সারগুলো জাস্ট স্পেস দিয়ে ফিল আপ করে দেন অথবা শুধুমাত্র নাইস বলে শেষ করে দেন,
বাট এরকম কিছু করা যাবে না, অবশ্যই তাদের কোশ্চেনে যা যা চাবে ওইটার উপর বেস করে অ্যান্সার করবেন। এই যে এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে জিব্বারিশ, ফাউল ল্যাঙ্গুয়েজ অর এ রেসপন্স দ্যাট ডাজেন্ট রিলেটেড টু দ্য কোশ্চেন্স বিং আস্কড। তার মানে কোশ্চেনে চাইছে একরকম, আপনি অ্যান্সার করলেন আরেক রকম, ওই রকম কোনো অ্যান্সার করা যাবে না। এরকম কোশ্চেন আপনার ফার্স্টের দিকেও চাইতে পারে, অথবা মাঝখানেও চাইতে পারে, অথবা শেষের দিকেও চাইতে পারে। আমরা অনেকেই আছি যে এখানে মিস্টেক করে বসি, যে অ্যান্সারগুলো লিখে দেন সেই অ্যান্সারগুলো অবশ্যই ভালোভাবে লিখবেন। আমাদের এর পরের কারণ হচ্ছে স্পিডিং। স্পিডিং মানে হচ্ছে আপনি সার্ভের অ্যান্সারগুলো পরে পরে দেন কি না, নাকি আপনি অ্যান্সার দেখে কুইকলি রেসপন্স করে দেন, অ্যান্সার করে দেন সেটা। এখানে আমরা যদি একটু পরে দেখি, ইফ ইউর অ্যান্সার সার্ভে কোশ্চেন্স টু কুইকলি ইট উইল নট অনলি কোজেস ইউ টু বি ডিসকোয়ালিফাইড ফ্রম দ্যাট পার্টিকুলার সার্ভে, বাট ইউর রেসপন্স উইল অলসো বি ফ্ল্যাগড অ্যাজ ইনভ্যালিড। আমরা অনেকে বলি আমাদের সার্ভে ম্যাচ করে না কেন, আমাদের অনেক বেশি ডিসকোয়ালিফাই করে। এখানে তারা অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন, যারা অনেক কুইকলি রেসপন্স করেন, কোশ্চেন অনেক বড় করে লেখা বাট আপনি অ্যান্সার দেখে অ্যান্সার করে দিলেন, অথবা কোনো কিছু না পড়ে অ্যান্সার করে দিলেন, এরকম হলে আপনার সার্ভেটা ডিসকোয়ালিফাই হয়। এই যে এখানে ক্লিয়ারলি এটা বলে দিছে, শুধু ডিসকোয়ালিফাই হয় না, এর জন্য আপনার অ্যাকাউন্ট ব্যানও হতে পারে। সো যারা অ্যান্সার করবেন অবশ্যই পরে পরে সময় নিয়ে অ্যান্সার করবেন। আমাদের এর পরের কারণ হচ্ছে রেড হেরিং ট্রিক কোশ্চেন্স। এখানে সার্ভেতে কিছু ট্রিকি কোশ্চেন থাকে, অথবা আপনি বিসিএস টাইপ কোশ্চেনও বলতে পারেন। অনেক সময় এখানে আইকিউ টেস্ট করে, আপনার কোশ্চেনের মাঝখানে হঠাৎ করে বললো প্লিজ সিলেক্ট সিক্স ফ্রম দিস অ্যান্সার, আপনি না পড়ে রেটিং দিয়ে দিলেন 10, এক্ষেত্রে কিন্তু আপনি সার্ভেটা মিস্টেক করলেন। অনেক সময় এর জন্য সার্ভে ডিসকোয়ালিফাই করে, আবার অনেক সময় সার্ভেটা কমপ্লিট করতে দেয়। বাট যদিও কমপ্লিট করতে দেয়, এরপরও আপনার প্রবলেমটা হয় উইথড্র দেওয়ার সময়। আপনি যখন উইথড্র করবেন তখন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। সো বিসিএস টাইপের কোশ্চেনগুলো অবশ্যই পরে পরে দিবেন, আর ওইগুলো কোনো মিস্টেক করবেন না, এর জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান হয়। এরপরে আমরা চলে গেলাম নিচেরটায়, কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। এখানে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন বলতে, অনেক সময় দেখা যায় অনেকে মেল দিয়ে অ্যাকাউন্ট করেন, অথবা আপনার বয়স 45 দিছেন, আপনি যখন অ্যান্সার করেন তখন অ্যান্সার করতেছেন 55, অথবা আপনি মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন অ্যান্সারে করতেছেন ফিমেল। এগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। এই কাজগুলো ভুলেও করা যাবে না, আপনার প্রোফাইলটা যেভাবে তৈরি করবেন ঠিক সেমভাবে আপনি অ্যান্সারগুলো করবেন। দরকার হলে প্রোফাইল কোশ্চেনগুলো নোটপ্যাডে নোট করে নেবেন, তাহলে আর মিস্টেক হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা সার্ভে সাইটে সেম ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করবেন, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকে। এরপরে আমরা চলে গেলাম লাস্ট ইনফরমেশনে, এটা হচ্ছে নট শোয়িং আপ। অনেক সময় এরকম সার্ভে দেখা যায় যে আপনি ফিউচারে কি এই শপিং মলে যেতে চান কি না, অথবা কোনো প্রোগ্রামে যেতে চান কি না, অথবা কোনো দেশের বাইরে যেতে চান কি না, এরকম কিছু কোশ্চেন থাকে। আমরা ইএসিএস করে দিয়ে সার্ভেটা কমপ্লিট করি, বাট মাঝখানে এরকম একটা কোশ্চেন করে দেয় যেখানে ইএস করা মানে বোঝায় যে আমি ওইখানে যাব না, তো সেটা আমাদের অ্যান্সারে ভুল হয়ে যায়। যদি এরকমও হয় তাহলে এখানে ক্লিয়ারলি লেখা আছে ইউ উইল বি ফ্ল্যাগড অ্যাজ অ্যান ইনভ্যালিড। তো বুঝতে পারছেন কী কী কারণে আপনার সার্ভে অ্যাকাউন্টগুলো ব্যান হতে পারে। এখন এইসব ইনফরমেশনের পরে সবার নিচের লাইনটা আমরা একটু লক্ষ্য করি, রিমেম্বার ইফ ইউ অ্যাকুমুলেট টু মেনি ইনভ্যালিডস ইউর সার্ভে অ্যাকাউন্ট উইল বি ডিজেবলড অর ডিঅ্যাক্টিভেটেড। তার মানে আপনি অনেক বেশি যদি মিস্টেক করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিজেবলড অথবা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো বি কেয়ারফুল, সার্ভেতে ভুল করা যাবে না। এখানে সব কিছু জানার পরে ওভারঅল মোরাল যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি সার্ভের অ্যান্সার না পড়ে কোনো অ্যান্সার করবেন না, আর সময় নিয়ে বুঝে বুঝে অ্যান্সার করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স অনেক কমে যায়। এরপর আমরা যেহেতু প্রক্সি ইউজ করে কাজ করছি, সো কিছু কিছু ব্যান হলে সেটা আমাদের মেনে নিতেই হবে। তো এই ইনফরমেশনগুলো আপনারা চেক করার জন্যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই আপনার মেম্বারদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। তো আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।